হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়ে শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়ে শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা লতার নানির জন্য সে পিকনিকের দিনে লতার নানি হচ্ছে একটা কম্বল চেয়েছিল শীতে নাকি খুব কষ্ট হয় আমরা ওনার জন্য একটি কম্বল নিয়ে এসেছি চলুন লতার সব দেখি কিরা লাকি কেমন আছো এদিকে আসো এদিকে আসো কি করো বাবা আজকে হিজাব পরছো লতা কই বাড়ির ভিতরে চলো যাই দেখি তোমার নানি কই নাই কই গেছে নানি কি করো তুমি আহা লেপতিছ আহা রান্না করে কে আম্মু আর তুমি লেপো তোমারটা কি করো চাল ভাজো লতা কই ও আপনারা কি সহে দেন না ওই দেন লতা কোন নামাজ পড়তে কই নামাজ পড়তেছে আন্টি ভালো আছেন হ্যাঁ ভালোই আছে বেটা আসলাম ওই যে লতা নানির কুমড়টা দিতে হচ্ছে দেখি একটু লতা কি করে লতা নামাজ পড়তেছে সব দর্শক দেখেন নামাজের টাইমে বেশি কথা বলতে নাই দর্শক নামাজের সময় বেশি কথা বলতে নেই নামাজ পড়ে আপনাদের সাথে কথা বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এই তো ভাই ভালো আপনারা কোন দেন আমরা আসলাম ওই যে তোমার নানি কম্বল চাইছিল না সেদিনকে কি বললো মনে নাই তো তুমি নামাজ পড়তেছো দেখে তো খুব ভালো লাগলো আসলে আমি তো বলিনি তো দেখবেন কিভাবে এমনিতে আমি মানে সব কাজ করলেও মানে আল্লাহকে স্মরণ করি কারণ আমার আল্লাহর হাতে তো যাইতে হবে না এর জন্য তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না ভাইয়া পাঁচ ওয়াক্ত সময়ের কারণে হয় না শীতের দিনে ঘুম থেকে ওঠো না ফজরের টাইমে নাকি মানে সেরকম না আমি অবশ্য পাঁচটা বাজলে ঘুম ভেঙে যায় ঠিক আছে জানি না হঠাৎ করে ঘুম ভেঙে যায় দেখি যে আজান দিচ্ছে তখন উঠে অনেকে পানি দেখে ভয় পায় এই দেখে ভয় পায় তো ভয় পার কি আছে পাঁচ ওয়াক্ত তো এমনি বাইদে হয় না কিন্তু হয়তো দুই একবার মিস যায় কিন্তু এমনিতে প্রত্যেক শুক্রবার আর মিস যায় না ইনশাআল্লাহ যাক যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তুমি তো নামাজের মধ্যে মানে কথা বলতে পারিনি অবশ্য নামাজ শেষ হয়ে গেছে কিন্তু আপনাদের সাথে তাও কথা বলি না নামাজের সময় কথা না বলতো মানে আমরাও কথা বলি ফেলেছি আমরা আসলে বুঝতে পারি নাই তুমি নামাজ পড়ছিলে যাই হোক এখন ঘটনা হচ্ছে তোমার নানিকে তো কম্বল দেব যেহেতু এই হিজাবে মানে এইভাবে তোমাকে পেয়ে গেছে একটি গজল আমরা শুনতে চাই কি বলো শোনাবে তো আচ্ছা ঠিক আছে
তো ঠিক আছে দর্শক চলেন, আমরা হচ্ছে দর্শক যারা আসলে আমার সাথে সাথে আজকে অবাক হয়েছেন লতাকে এইভাবে দেখে, অবশ্যই কমেন্ট করে জানাবেন লতাকে কেমন লাগছে। আসলে সত্যি কথা বলতে এটা কোনো হয়তো অনেকে বলতে পারে যে হয়তো আমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছে, কিন্তু ওইটাই বাস্তব। আমি আমার আল্লাহকে এই জন্যই স্মরণ করি, কারণ আমি মানি যে আজকে মরে গেলে কালকে আমাকে সবাই ভুলে যাবে, কিন্তু আমি যার কাছে যাব সে আমাকে কখনোই ভুলবে না। কারণ আমি যদি নামাজ হচ্ছে জান্নাতের চাবি, সেই চাবিটা না নিয়ে যেতে পারলে হয়তো আল্লাহ আমাকে এই নামাজের উসিলায় কোনো এক উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিতেও পারে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের মানে দোয়াও ভালোবাসাতে নামাজ পড়ে আপনাদের জন্য শুধু একটু দোয়া করতে পারি, তাছাড়া অন্য কিছু করার সামর্থ্য তো আমার নেই, সেটা জানেন। আমার খুব ভালো লাগে নামাজ পড়তে, এমনিতে অনেক ভালো লাগে। তো আমি আগে ভাইয়া বললে একটা গজল শোনাতে, তো গজলটা শোনাচ্ছি, সবাই আমার সাথেই থাকে। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়িছি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরালাম, দাদিয়ে কাটিবে কেহ জারের কাসাবাস। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়িছি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়িছি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরালা, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচাবাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচাবাস। মশারি তলে কাপড় খোলে গরম জানে, সে বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া, মশার তলে কাপড় খুলে গরম জানে, সে বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া, আপন স্বজন মরে সাজাবে হইয়া হতায়, আপন স্বজন মরে সাজাবে হইয়া হতায়, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস। মুর্শিদায়রাই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে তোলা দিয়া রাখিবে ঢাকিয়া, মুর্শিদায়রাই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে তোলা দিয়া রাখিবে ঢাকিয়া, আপন স্বজন মোর সাজাবে হইয়া হতাশ, আপন স্বজন মোর সাজাবে হইয়া হতাশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস। কাতার ধারে জানাজা সেরে চার কাদে খাটিয়া, গোরস্থানে নেবে আমার হাটিয়া হাটিয়া, কাতার ধারে জানাজা সেরে চার কাদে খাটিয়া, গোরস্থানে নেবে আমার হাটিয়া হাটিয়া, সাড়ে তিন হাত লম্বা কবর কতই বয়ার পার, সাড়ে তিন হাত লম্বা কবর কতই বয়ার পার, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়িছি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়িছি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরালাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচাবাস, দেখিতে আসিবে সবে আমার মরালাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচাবাস। কি গজল শোনালে লতা, মানে আসলে গায়ের লোম খাড়া গেছে। মৃত্যুর কথা আমরা কিন্তু কেউ স্মরণ করি না, আমরা খালি দুনিয়া দুনিয়া দুনিয়ার টাকা পয়সা এর পিছনে করে, কখন যে কার মৃত্যু হয়ে যাবে
আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। যাই হোক, মানে তোমার কণ্ঠে গজলটি আসলে অসাধারণ লেগেছে। দর্শক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লতা, তুমি কি একাই নামাজ পড়ো? তোমার এই যে এই শোনো 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 তোমার শোনো, লাকি খুশি এদিকে আসো, তুমি কি করো এদিকে শোনো, তো এই যে আপু কত সুন্দর নামাজ পড়তেছে, তোমরা পড়ো। হ্যাঁ আমি যদি হাত লড়াই ও সেই হাতি লড়াই, আমি যখন সিজদা দিয়ে বসে থাকবো ও আবার দেখে যে আমি উঠেছি না, দেখি আবার উঠে। ঠিক আছে, মানে ছোট মানুষ তো বোঝে না, বোঝে না, এটাই তো শিখানো অবশ্য। শ্বশুর তোমাকে দাওয়াত করবে ইয়ের মধ্যে, কি জানো, ওয়াজ মাহফিলের দিন নাকি, জালসায় বলছিল, তো গেছিলে তোমার কারণ একটু অসুস্থ ছিলাম, তো আমি তো সেই জালসার মধ্যে মনে হয় ছিলামই না, তো যাবো কোথেকে। তো যাই হোক, ভালো লাগলো। আর তোমার নানিকে চলো কম্বলটা দিয়ে আসি। আচ্ছা চলে না, দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা হচ্ছে ওর নানিকে আমরা কম্বলটা দিতে যাব, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন লতার কণ্ঠে গজলটি কেমন লাগলো। আমার কিন্তু অসাধারণ লেগেছে, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কিছু বলার থাকে লতাকে, কোনো উপদেশ দেওয়ার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন।